অপারেশন কেন্দ্র করে রোগীকে অ্যানাস্থেশিয়া দেওয়ার সময় বিষয়ে কথা বলতে আমার সঙ্গে এই মুহূর্তে যোগ দিচ্ছেন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের সার্জন রাজীব দে সরকার। আমি দেখতে পাচ্ছি আপনি প্ল্যানারে রয়েছেন। রাজীব দে সরকার, আপনাকে স্বাগত জানাচ্ছি দীপ্ত সংবাদের এই আয়োজনে। আপনার কাছে শুরুতে আসলে জানতে চাই যে মাত্র 44 দিনের ব্যবধানে সম্প্রতি রাজধানীর 2টি ভিন্ন হাসপাতালে শিশু মৃত্যুর ঘটনা ঘটলো, তাও সুন্নতে খতনার সময়, আসলে চেতনাশক ব্যবহার করার বিষয় নিয়ে। কোন কোন ক্ষেত্রে এই ধরনের ঘটনা হতে পারে, মানে এর পেছনে কি কারণ থাকতে পারে, আসলে আপনি কি মনে করছেন? এটি দিয়ে আসলে শুরু করতে চাই। ধন্যবাদ এরকম সাম্প্রতিক এবং একটা স্পর্শকাতর বিষয় আসলে প্রশ্ন উত্থাপন করার জন্য। প্রথমে একটু বলে রাখি, আসলে এই যে দুটো শিশু মৃত্যুবরণ করলো, এদের পরিবারের প্রতি আমার সহমর্মিতা, সমবেদনা, এবং কোনো মৃত্যু তো আসলে কাম্য নয়। সেখানে একটি মৃত্যু যখন একটি পরিবারে হয়, পরিবারের উপর তো আসলে একটা ঝড় বয়ে যায়। সেখানে মৃত্যুটি যদি হয় পরিবারের সর্বকনিষ্ঠ সদস্য একটি শিশু, তাহলে আসলে পরিবারটির কি অবস্থা হয়? যে পরিবার ভুক্তভোগী, না আসলে তাদের সাথে তাদেরকে কোনো সান্ত্বনা দিয়ে বা কোনো সমবেদনা দিয়ে আসলে ব্যাপারটাকে কভার করা যায় না। আবার এটাও ঠিক যে কোনো চিকিৎসক চান না যে তার হাতে একটি রোগীর কোনো অঙ্গহানি হোক বা মৃত্যু হোক বা কোনো কমপ্লিকেশন হোক। এখন আপনি যে প্রশ্নটি করেছেন, আসলে কি কি কারণে ঘটতে পারে, এটা নিয়ে একটা খুব সুন্দর পরিসংখ্যান বা গবেষণাপত্র আছে যেটা আমাদের সার্জারির টেক্সট বইতে আসলে চলে এসেছে। এইসব যে কারণগুলোর জন্য বা যে সার্জিক্যাল ইরর গুলোর জন্য রোগীদের কমপ্লিকেশন হয় বা রোগীদেরকে এই ধরনের সমস্যায় ভুগতে হয়, এই গবেষণায় দেখা গেছে তার 53 থেকে 70% কারণই রয়ে গেছে আউটসাইড দ্য অপারেশন থিয়েটার। অর্থাৎ অপারেশন কালীন সময়ে কিছু হয়েছিল, সেটার জন্য যে রোগীটা খারাপ হয়ে গেছে। আমরা আসলে স্পেসিফিক এই বিষয়ে কথা, এই দুটো শিশু মৃত্যুর বিষয়ে কথা বলছি না, কারণ এই দুটো বিষয় যেহেতু আদালতে মামলাধীন আছে, তদন্তাধীন আছে, এই বিষয়ে আমরা মন্তব্য করবো না। কিন্তু এই ধরনের মৃত্যুর যে রোগের কারণগুলো যদি আমরা একটু জানতে চাই, দেখা যাবে হয়তো বা এই ধরনের রোগীর প্রি অপারেটিভ ইভালুয়েশনটা ভালো মতো হয়নি, অথবা অনেক ক্ষেত্রে দেখা যায় যে প্রপার হিস্ট্রিটা ঠিক মতো নেওয়া হয় না। এছাড়াও একটা রোগীকে যখন আমরা অপারেশনের জন্য অপারেশন থিয়েটারে নেই, তার আগে কিন্তু অনেকগুলো পরীক্ষা নিরীক্ষা আমরা করে নেই। আমরা যদি বেসলাইন ইনভেস্টিগেশন বলি বা বেসিক ইনভেস্টিগেশন বলি, যে রুটিন ইনভেস্টিগেশন ছাড়া আমরা কিন্তু রোগীকে কোনো ধরনের অপারেশনে আসলে নেই না। সুতরাং সেগুলো অনেক সময় হয় না ঠিক মতো করা। আবার একটা অপারেশন হলেই হলো না, এটার পোস্ট অপারেটিভ কেয়ারটাও গুরুত্বপূর্ণ। একজন খুব দক্ষ সার্জন অপারেশন করলেন, একজন খুব দক্ষ অ্যানাস্থেসিস্ট তিনি অজ্ঞান করলেন, কিন্তু যখন রোগীটা পোস্ট অপারেটিভ রুমে গেল তখন তার ঠিক মতো কেয়ারটা হলো না। তিনি হয়তো শুয়ে আছেন, কাশি দিচ্ছেন, অথবা তিনি বমি করছেন, বা তার প্রচন্ড ব্যথা হচ্ছে, বুকে ব্যথা হচ্ছে, তিনি হয়তো সেই বুকে ব্যথার জন্য আস্তে আস্তে খারাপ হয়েছে, তার হয়তো বা অক্সিজেন ডিপ্রাইভেশন হচ্ছে, তার হয়তো অক্সিজেন স্যাচুরেশন আস্তে আস্তে ফল করছে। তো পোস্ট অপারেটিভ রুমে যারা আছেন দায়িত্বপ্রাপ্ত, তারা হয়তো ব্যাপারটা খেয়াল করছেন না। এই অনেকগুলো কারণ কিন্তু আসলে দায়ী। এবং ফাইনালি আজকে আপনি যেটা বললেন যে স্বাস্থ্য অধিদপ্তর একটা নির্দেশনা জারি করেছে আজকে 22 ফেব্রুয়ারি, যে প্রাইভেট ক্লিনিক এবং হাসপাতাল সমূহে কোনোভাবেই একজন বিশেষজ্ঞ অ্যানাস্থেসিস্ট ছাড়া, অর্থাৎ একজন বিশেষজ্ঞ অজ্ঞানবিদ ছাড়া কোনো ধরনের অপারেশন করা যাবে না। কিন্তু এটাও সত্য, এই বাংলাদেশেই অনেক আমরা ঘটনা দেখেছি, জেনেছি, আপনাদের মিডিয়ার মাধ্যমে জেনেছি, যে চিকিৎসক নন, বিশেষজ্ঞ তো দূরের কথা, চিকিৎসক নন, এরকম অচিকিৎসক অনেকেই এরকম অ্যানাস্থেসিয়া দিয়েছেন, রোগী খারাপ হয়েছে, মৃত্যুবরণ করেছে, এরপর হয়তো নিউজ মিডিয়াতে এসছে। সারা দেশে ছড়িয়ে ছড়িয়ে থাকা অনেক এরকম অবৈধ ক্লিনিকে এই কাজগুলো হয়, বিশেষত সিজারিয়ান অপারেশনটা যে হয়, এটার সময় আমরা দেখেছি যে অনেক সময় চিকিৎসক নেয় এমন মানুষও, যেহেতু তারা মনে করে এটা একটু সোজা, আসলে তো বিষয়টা মোটেও সোজা না। আমরা একজন গর্ভবতী মাকে আমরা শরীরের অর্ধেক অবশ করছি, সেক্ষেত্রেও দেখেছি, আমরা খবর পেয়েছি বা আমরা জেনেছি মিডিয়ার মাধ্যমে, যে এরকম অনেক অচিকিৎসক আছেন যারা অ্যানাস্থেসিয়ার মতো এরকম প্রচন্ড সেন্সিটিভ একটা কাজ করে থাকেন। সুতরাং একটা এই ধরনের মৃত্যুর পেছনে এই ধরনের অনেকগুলো কারণ কিন্তু আসলে দায়ী, এবং স্বাস্থ্য অধিদপ্তরও সেটা মনে করছে বলেই কিন্তু আজকে এই প্রজ্ঞাপনটা জারি করছে। নিশ্চয়ই রাজীব দে, আপনি যৌক্তিক কথাই বলেছেন। আসলে আমার কাছে আপনার শেষ প্রশ্নটি হচ্ছে, অপারেশনের ক্ষেত্রে ঝুঁকি এড়াতে আপনি কি কি পরামর্শ দিবেন একদম মোটা দাগে? পরামর্শ তো অনেকগুলো আছে, এই যে আমি যে কারণগুলোকে বললাম, এই কারণগুলোকে অবশ্যই অ্যাড্রেস করতে হবে। আমি প্রথমে যেটা দিয়ে শুরু করেছিলাম সেটার শুরু একটু বলতে চাই, এই যে আমরা কারণগুলো প্রিভেন্ট করার জন্য যে কতগুলো স্টেপ নেব, আমাদের বই খাতা এবং গবেষণাপত্র বলছে যে আসলে আমরা যতই এই স্টেপ গুলো নেই না কেন, একটা রোগীর কোন রকম পূর্ব ঘোষণা ছাড়া বা পূর্ব কোনো লক্ষণ ছাড়া হঠাৎ করে কার্ডিয়াক অ্যারেস্ট হতে পারে, এবং এইটা যে এই যেরকম যে একটা কমপ্লিকেশন হতে পারে, পেরি অপারেটিভ কমপ্লিকেশন, এটার কিন্তু রেট প্রায় 0.7 থেকে 1.5%।
রেটটা কিন্তু একেবারে কম না। তো আমরা যতই মেজার গুলো নিই না কেন, এইগুলো কিন্তু আসলে প্রিভেন্ট করার চেষ্টা করা থাকে, অনেক সময় চিকিৎসকরাও একটু অসহায় হয়ে পড়েন। তো আমরা যেটা করতে পারি, রোগীদেরকে খুব ভালো মতো প্রি অপারেটিভ ইভ্যালুয়েশনটা করতে পারি, রোগীর লোকের সাথে খুব ভালো মতো, রোগীর পেশেন্ট পার্টি যারা থাকে তাদেরকে পুরো প্রসিডিউর সম্বন্ধে, কমপ্লিকেশন সম্বন্ধে, অ্যানেস্থেসিয়া সম্বন্ধে বিশদভাবে কাউন্সেলিং আমরা করতে পারি, রোগীর সবগুলো পরীক্ষা নিরীক্ষা, প্রি অ্যানেস্থেটিক চেক আপ ঠিক মতো হয়েছে ওগুলো কিনা এগুলো আমরা চেক করতে পারি। একজন দক্ষ অ্যানেস্থেসিস্ট এবং এই বিশেষজ্ঞ অ্যানেস্থেসিস্ট, যেটা আসলে স্বাস্থ্য অধিদপ্তর মনে করছে, তিনি অপারেশন থিয়েটারে সেই মুহূর্তে অবস্থান করছেন কিনা এবং তার হাতেই অজ্ঞানটা হচ্ছে কিনা, এই বিষয়গুলো কিন্তু খেয়াল রাখতে হবে। এবং এখানে আমি আরেকটু যোগ করতে চাই, আমরা যারা মিডিয়া মিডিয়ার আমার গণমাধ্যম বন্ধুরা যারা আছেন এবং আমরা যারা সোশ্যাল মিডিয়া ব্যবহার করি, তাদেরও কিন্তু আসলে একটু দায়িত্ব সচেতন হওয়ার বিষয় আছে। কোনো একটা ঘটনা ঘটলেই যদি আমরা গণহারে চিকিৎসকদেরকে আসলে কাঠগড়ায় দাঁড়াতে শুরু শুরু করানো দিই, তাহলে তো আসলে চিকিৎসকরাও অনেক বেশি সেফ সাইডে থাকার জন্য অনেক ধরনের ঝুঁকিপূর্ণ কাজ থেকে সরে আসবেন, আদতে কিন্তু ক্ষতি হবে রোগীদেরই। সুতরাং আমার মনে হয় চিকিৎসক পক্ষ, অ্যানেস্থেসিয়া যারা আছেন, রোগী এবং রোগীর অভিভাবকরা এবং একই সাথে গণমাধ্যম এবং সোশ্যাল মিডিয়া যারা ব্যবহার করেন, আমার মনে হয় প্রত্যেকেরই একটু আন্তরিক এবং সচেতন হওয়া প্রয়োজন। ডাক্তার রাজীব দা, অসংখ্য ধন্যবাদ, আপনি দীপ্ত সংবাদে সময় দিয়েছেন। নিশ্চয়ই ভালো থাকবেন, অন্যদিন অন্য কোনো বিষয় নিয়ে আপনার পরামর্শ গ্রহণ করা হবে। হ্যাঁ দর্শক, এই সার্জন রাজীব দে আমার সঙ্গে যোগ দিয়েছিলেন আজকের আয়োজনে। তিনি বলছিলেন সচেতনতার আসলে তাগিদ দিয়েছেন, এমনটি তিনি বলছেন।